বৃষ্টি একটা অনুভূতি, বৃষ্টি প্রকৃতির বুকে স্বচ্ছতার ছোঁয়া। বৃষ্টি শুধুমাত্র প্রকৃতিকে ধুয়ে দিয়ে যায় না, বৃষ্টি মনটাকেও পরিষ্কার করে দিয়ে যায়, সতেজ করে তোলে। আমাদের সবার জীবনে বৃষ্টি অনেক স্মৃতিকে ফিরিয়ে আনে। নতুন বৃষ্টি যখন গরম রাস্তায় এসে পড়ে বা গ্রামের মেঠো রাস্তা ছোঁয়ে, তখন সেই গন্ধটা আমার অসামান্য লাগে। এই বৃষ্টি ছেলেবেলার দিনগুলোকে মনে করিয়ে দেয়, যখন আমরা মাঠের মাঝে ছুটে বেড়াতাম বা জানলার সামনে বসে বৃষ্টির ছাট গায়ে মেখে ভেসে যেতে দেখতাম দূরের মাঠটাকে, বা কখনো কখনো কাগজের নৌকা বৃষ্টির স্রোতে ভাসিয়ে তার পিছু নিতাম। বৃষ্টি একটা অনুভূতি, বৃষ্টি স্মৃতির পাতায় জড়িয়ে থাকা অনেক পুরনো স্মৃতি। আমার প্রতিটা যাত্রায় অনেক সেতু পার হয়ে যেত, কখনো পিয়ালি নদীর সেই কাঠের ব্রিজ, কখনো ইছামতি নদীর উপরের ইছামতি সেতু, বা আমার পছন্দের সেই ভাঙা ব্রিজটা যেখানে আমি আমার জীবনের প্রথম ভ্রমণ যাত্রা শুরু করি এবং তোমাদের সামনে উপস্থাপনা শুরু করি। এই সেতুটা আজকে আমার পথের মাঝে পড়েছে। এটা এখনো নির্মীয়মান দশায়। ভাবতে ভালোই লাগছে, আজ আমি যেখানে সম্পূর্ণ একা, একদিন এখান থেকে যাতায়াত করবে হাজার হাজার গাড়ি, শয় শয় মানুষ, আর নিচ থেকে বয়ে যাবে নৌকা। সেতু মানেই হচ্ছে মেলবন্ধন, সেতু মানেই হচ্ছে দূরত্বের নিরাময়, সেতু মানেই হচ্ছে কাছে নিয়ে আসা দূরের মানুষকে, সেতু মানেই পৌঁছে দেওয়া গন্তব্যে। মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের রীতিকথা গল্পটাতে যখন শুরু হচ্ছে, শুরু হওয়ার সময় গল্পের যিনি নায়ক তিনি যখন গ্রামে ঢুকছেন, পুরো সেরকম বর্ণনা ধরে নয়, নদীর মধ্যে দিয়ে একটা নৌকা বয়ে যাচ্ছে, নৌকায় করে আস্তে আস্তে হঠাৎ তার নজর পড়লো এরকম পাড়ে, পাড়ে যিনি গল্পের একজন বলতে গেলে নায়িকাই বলতে পারো, আমার নামটা ঠিক খেয়াল পড়ছে না, ওনার বাবা ওনার জন্য সম্বন্ধ ঠিক করে ফিরছিলেন, আর ঠিক এরকম একটা পাড়ে গাছতলায় দাঁড়িয়েছিলেন, এরকম বৃষ্টির সময় বজ্রাঘাতে ওনার মৃত্যু ঘটে, একদম পুরো পাথর হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর নায়ক ঢুকছে, উনি দেখলেন মানে ওই ভদ্রলোককে যে উনি দাঁড়িয়ে রয়েছে, প্রথমে দেখে একটু আশ্চর্য হলেন, পুরো সেরকম বর্ণনার মতো সেরকম লাগছে আমার এই জায়গাটা, মনে এই এই পাড়টা হচ্ছে সেই পাড়, আর নৌকাটা এখান দিয়ে বয়ে যাচ্ছে। একদিন বর্ষার রাতে আমার ঘরে বসে আমি পড়ছিলাম পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের বর্ণনায় বর্ষা সবসময় একটা নতুন রূপ লাভ করে, সেই বর্ষায় ভেজা পদ্মা নদীর মাঝি থেকে পুতুল নাচের ইতিকথায় সর্বত্র সেটা বিরাজমান। আমার মনে পড়ে সেই রাতে ব্যাঙের গোঙানি, কচু পাতায় বৃষ্টির টপ টপ শব্দ, আকাশে মেঘের গর্জনে কাব্যের সেই বর্ণনাকে আমার চারপাশকেও কাব্যিক করে তুলেছিল।
তো এখানটা দাঁড়াতে বাধ্য হলাম একটা বিশেষ জিনিস দেখে, এটা বট গাছ দেখে। গাছটা ছোট, গাছটার বেশি বয়স নয়, কিন্তু ঝুড়িগুলো বেশ বিস্তার করা শুরু করে দিয়েছে। এবার আমাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাও যেটা বট না অসত্য। আমার মামার বাড়ি গ্রামে, সেখানে আমি বর্ষা মাখা কাদা রাস্তায় অনেক ছুটে বেরিয়েছি, অনেক হোঁচট খেয়ে পড়েছি, অনেক ছিটকে গিয়েছি। আবার কখনো বর্ষা মাথায় নিয়ে আমি ধান তুলেছি, ধান রোপণ করেছি। আমি প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছি এবং সেই কারণেই হয়তো প্রকৃতিকে আমার এত ভালোবাসা। আর সর্বত্রই আমার মামার বাড়ির সেই ভাঙনকুল, সেই শ্মশানের কোণা আমাকে প্রকৃতিকে নতুনভাবে দেখতে সাহায্য করেছে। তো আমি আমাদের প্রত্যেকটা বন্ধুকেই বলতে চাই, যারা এখনও নিজেদেরকে বদ্ধ ঘরে রেখেছো তারা বেরিয়ে পড়ো। আমাদের আশেপাশেই অনেক দেখার জায়গা আছে, সেগুলোকে একবার যাও, গিয়ে ছুঁয়ে আসো, দেখবে সমস্ত যন্ত্রণার থেকে তোমরা মুক্তি পাবে। জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। দুই পাশে নিম গাছ রয়েছে, তার মাঝখানে ইটের রাস্তা চলে গেছে, আর ওই পাশেই রয়েছে, আমার বাঁ পাশে রয়েছে বিদ্যাধরী নদী। ওই দিকটা নৌকা রয়েছে, কিন্তু নৌকাটা এখন আমি তোমাদের দেখাতে পারছি না, একটু বাদে দেখাবো। আর এগুলো হচ্ছে নিম গাছ, আর বেশ একটা সিনেম্যাটিক সিচুয়েশন ক্রিয়েট করেছে। আর যদি একটুখানি আকাশটা একটু মেঘলা হতো, মানে একটু ডার্ক হতো না, এই জায়গাটা দেখতে আরও ভালো লাগতো, অসাধারণ। আমি জায়গাটা দেখে প্রথমে আমার মুখ থেকে এরকম রিয়াকশন বেরিয়েছে, ওয়াও, একটা নিরিবিলি রাস্তা, তার ওই পাশেই রয়েছে মানে নদীটা গিয়ে পরে বড় হচ্ছে বিদ্যাধরী নদী, আর এখানে একটা সুন্দর বসার জায়গা বানিয়ে রেখেছে। নট অনলি দিস প্লেস, এর আগে চলো আমরা একটু এগিয়ে যাই, আসো, এইখানেও একটা বসার জায়গা বানিয়েছে, কত সুন্দর লাগছে। আর তার ওই পাশ থেকে রাস্তাটা রাইট দিকে রাইট টার্নিং হয়েছে, দারুণ লাগছে জায়গা। তোমরা যারা গ্রামগঞ্জে যাওনি তাদের আমি বলবো, প্লিজ তোমরা অন্তত এই জায়গাটা এসে এই জায়গাটাতে বসে আড্ডা মেরে যাও বন্ধু বান্ধবদের সাথে। আমার এই পাশেও একটা কালভার্ট রয়েছে, আমি একটু বাদেই তোমাদের দেখাচ্ছি। ওই কালভার্টের থেকে আবার বড় নদীতে গিয়ে মিশেছে তোমার সেই খালটা, গিয়ে আবার বিদ্যাধরী নদীতে গিয়ে সব খালগুলো পড়ছে। তো এখানে খালের সমাহার বলতে পারো, দারুণ দারুণ অসাধারণ। অসাধারণ লাগছে বিদ্যুৎ দেখতে পাচ্ছি, এখানে যে জলটা খুঁজছে না, জলটা জল আসছে।